ভদ্রই নাই। যাই হোক, ভদ্র মহোদয়গণ, আপনাদের সামনে এখন একটি ক্ষমা পড়ে শোনানো হবে। বাজা সরকার আসে তৈরি, পাতাগুলো শুকিয়ে গেছে, ফল নেই, আমি মানে এভাবে দাঁড়িয়ে থাকার, তার চেয়ে মরে গেলেই তো পারে। ওটা ঠিক আমার মতো না রে, কোনো কাজ নেই, কিছু করার নেই, শুধু বিছানায় শুয়ে থাকা। এখানে তুমি কি করছো? তোমার ক্লাস নেই? না আছে, এই ব্রেনকে দেখতে এসেছিলাম। ওকে উঠতে পারে না, এখানে শুয়ে থাকে। ওকে দেখবার জন্য সময় আছে, যে সময় ছাড়া দেখবার নিয়ম নেই তা তুমি জানো না? যাও লালু, তোমার হাতে কি দেখি? ওকে দিতে এসেছিলাম। ঠিক আছে, ওকে এগুলো দিয়ে তোমার নিজের কাজে যাও। আর এই তুই অনিতা দিকে বলি না কেন? আমি তোকে দেখেছিলাম, ধুর, তাহলে তো তুই বকুনি থেকে তুই না হতো তোকে। এখন যাই, হ্যাঁ আবার বিকেলে আসবো, কেমন? আচ্ছা।
ভাবছিস? আচ্ছা ওই ছেলেটি ভারি অদ্ভুত না রে, ওই লালু ছেলেটি। কেন বলতো? না ওই অসুস্থ ছেলেটি কিন্তু লালুকে দেখেছিল, কিন্তু সত্যি কথা বলে পাশে থেকে বকুনি দিস সে সমস্ত দোষ তো নিজের ধারে নিয়ে নিয়েছে। এমনিতে লালু খুব ভালো, কিন্তু একবার বিগড়লে সাংঘাতিক, তখন একেবারে আনম্যানেজেবল হয়ে ওঠে। আচ্ছা ওই অসুস্থ ছেলেটি কি হয়েছিল? রোগটা ঠিক ধরা যাচ্ছে না, ঘুসঘুসে জ্বর হয় আর ক্রমশ দুর্বলও হয়ে পড়ছে। অবশ্য ডক্টর ব্যানার্জি খুব চেষ্টা করছেন, দেখা যাক। ডক্টর ব্যানার্জির খবর কি? পুরনো দ্বারে এখনো চায়নি দেখছি। না মানে কি জানিস, ডাক্তারের কথা উঠলে নিজেকে কিরকম অপরাধী মনে হয়। যদিও জানি আমার করবার কিছু ছিল না, তবু কিছু বলছিস না যে ভাবছি। কি ভাবছিস? ভাবছি তোর বিয়ের আগের কথা। ডাক্তারের কাছ থেকে ক্যাপ্টেন তোকে কিভাবে ছিনিয়ে নিয়ে গেল বলতো? কিছু মনে করো না জয়ন্ত, ভালোবাসা আর ভালো লাগার মধ্যে তফাতে তুমি নিশ্চয়ই জানো। আমি আমি সঙ্গীতাকে ভালোবেসে বিয়ে করতে চাইছি। সঞ্জয়কে পছন্দ করতেন ঠিকই, আমার জীবনে তুমি না এলে হয়তো একদিন সঞ্জয়ের সঙ্গে আমার বিয়ে হয়ে যেত। তাই বলে তোমাকে বিয়ে করার মতো আমার কোনো ফাঁকি নেই তো নাম শুনে, তা নিলে সবার আমতো আমি কখনো তোমার কাছে আসতাম না। অনেকদিন বাদে এসেছিস, আজ এখানে খেয়ে যা, জমি আড্ডা দেওয়া যাবে। তা কিন্তু নিশ্চয় অন্ধে কি আজকে ফিরবে, তো চল ঘরে যাই। এই দেখো তোর এই এক রোগ, এখানে এলেই কিছু না কিছু নিয়ে আসবে। দেখি আজ আবার কি নিয়ে এসেছিস। আচ্ছা
আমরা গান কর না, যে কখন থেকে বলছি না হয় ভালোই যা, কিন্তু সবসময় গানের মনটা শোনা তো। তুই তো এদিন আসছিস তখন গান শোনাবো। এই অনেক লোকজন আসছিল কি তোদের বাড়িতে সেদিন? না রে, রোজ কয়েকজনকে বলেছি, একেবারে ঘরোয়া পরিবেশ। যাক বাবা, তুই তো জানিস সন্দীপ তো ভুল পছন্দ করে না, তোর কোনো অসুবিধা হবে না। আপনি আমার বান্ধবী অনিতা দেবী, আমরা সব একসঙ্গে কলেজে পড়তাম, তারপর তো মেয়ে দিনে চলে গেল পড়াশোনা করতে, ফিরে এসে একটি অনাথ আশ্রমের একমাত্র কর্মধার। বসবি দেখছিল মেয়েদের বললাম তো ওই খোঁজা দেবে। আরে মা রে, একটা হঠাৎ এমার্জেন্সিতে ডেকে নিয়ে গেছে, তা তারটার মধ্যে ফিরে আসবে। কি খাবি বল, হট না কোল্ড? কোল্ড, কিন্তু তার সাথে গান চাই। আর তোমাদের কিনে হচ্ছে আজকে ছুটি তো, মাংসের ব্যবস্থা আছে। ও কত মাংস লাগে আজ যা? পাঁচ কিলোর মতো নয়? বাজার সাপের দিকে একটু নজর ছিল, মাংসের পরিমাণটা ঠিক বলে মনে হলো না।